হ্যালো বন্ধুরা, আনন্দবাজার পত্রিকা থেকে আজকে আরেকটা নতুন আর্টিকেল আমরা ডিসকাস করব। এর রেলিভেন্সটা তোমরা জানো, তোমরা যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যে কোনো পরীক্ষার মেন পরীক্ষা বা তোমাদের রাইটিং ইম্প্রুভ করার জন্য যে কোনো বিষয় যদি লিখতে আসে পরীক্ষায়, সেটা লেখার জন্য তোমরা এই সব আর্টিকেলের কিন্তু সাহায্য নিতে পারো, এবং আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দেব, সহজ করে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা এখান থেকে কিছু হেল্প পেয়ে, এখান থেকে কিছু শিখতে পেরে তোমরা নিজের পরীক্ষায় সেটাকে ইউজ করতে পারো, এবং WBCS বা অন্যান্য PSC মেন পরীক্ষার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট হবে। আচ্ছা, শুরু করছি। আনন্দবাজার পত্রিকার আমরা একটা সম্পাদকীয় প্রতিবেদন দেখে নেব, ভাইরাসের আরেক শিকার। এই সম্পাদকীয়টার নাম হচ্ছে ভাইরাসের আরেক শিকার। এই সম্পাদকীয়টা আমরা আজকে দেখে নেব, আর তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং বেল আইকনে ক্লিক করে দিতে পারো। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে অ্যাকচুয়ালি এই আর্টিকেলে বলা হয়েছে, যেখানে মানে অথার এটা বলতে চেয়েছেন যে এখন কি অনলাইন এডুকেশন যেটা স্টার্ট হয়েছে, যেটা জুম অ্যাপের মাধ্যমে হোক বা অন্যান্য মাধ্যমে হোক, অনলাইন যে পড়াশোনাটা স্টার্ট করা হয়েছে লকডাউনের জেরে, সেটা কিভাবে হচ্ছে, যেটা ক্লাসরুম এডুকেশন সেটার থেকে আলাদা, এবং কিভাবে বৈষম্য একটা সমাজে, একটা বৈষম্য সমাজের সৃষ্টি করছে। ঠিক আছে, সবাই কিন্তু লেভেল প্লেইং ফিল্ড এখানে পাচ্ছে না, সকলে কিন্তু সুযোগ পাচ্ছে না, এই যে অনলাইন এডুকেশনের সুযোগটা কিন্তু সকলে সমানভাবে এটা ইউজ করতে পারছে না, এই জিনিসটা কনসার্ন নিয়ে কিন্তু এই পার্টিকুলার প্রতিবেদনটা লেখা হয়েছে। ঠিক আছে, তো দেখো আমাদের দেশে যেটা শিক্ষা ব্যবস্থাটা, সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা হোক, উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা হোক, বা স্কুলের যে শিক্ষা ব্যবস্থা, ক্লাস যে 5 to 8 বা 1 to 8 শিক্ষা ব্যবস্থা, যাই হোক না কেন, সেগুলো এতদিন কি ছিল, ক্লাসরুম ভিত্তিক পড়াশোনা ছিল, সেখানে সকলে একইভাবে স্কুলে যেত, গরিব দরিদ্র যেই হোক না কেন, তারা একই রকমভাবে স্কুলে যেত, একই রকমভাবে টিচারকে অ্যাক্সেস করতে পারতো, এবং একইভাবে স্কুলের বা কলেজের লাইব্রেরি থেকে বই নিতে পারতো এবং পড়াশুনো করতে পারতো, এবং সেখানে সবাই মিলে যখন একসাথে পড়াশুনো করতো, তখন সবার মধ্যে, সবার কাছ থেকে কিছু শিখে নিয়ে সবার মধ্যে একটা সমানভাবে শেখার একটা ব্যাপার ছিল। কিন্তু অনলাইন এডুকেশনের ক্ষেত্রে কিন্তু এটার একটু আলাদা রূপ দেখা যাচ্ছে, যে অনলাইন এডুকেশনে সেরকম সবাই কিন্তু সমানভাবে সুযোগ পাচ্ছে না। এখানে লেখক প্রথমে দুটো গল্প বলেছেন, যে কিভাবে দুজন কিভাবে সাকসেস, অনেক দূর গিয়ে পড়াশোনা করতে যেত, MA করেছিল একজন অনেক দূরে গিয়ে কলকাতায় গিয়ে, এবং আরেকজন যাদবপুরে থেকে, যাদবপুর ক্যাম্পাস থেকে বেরিয়ে কিভাবে লাইব্রেরিতে পড়াশোনা করত, সুযোগ পেত বিভিন্ন বই পড়ার, বা বিভিন্ন স্যারদের কাছে পার্সোনাল টু পার্সোনাল ইন্টারঅ্যাক্ট করার সুযোগ পেত, এবং তারা পরবর্তীকালে সাকসেস কিভাবে পেয়েছিল, এগুলো এখানে গল্প বলেছেন। তো এই যে ডিজিটাল যে লেখাপড়া নিয়ে, এই ডিজিটাল লেখাপড়া নিয়ে লেখকের এই দুটো গল্প মনে পড়ে গেছিলো, যে তারা কিভাবে একই রকমভাবে সুযোগ সুবিধা পেত, এবং এদেশে যে বিশ্ববিদ্যালয়গুলি আছে, যেরকম JNU, কলকাতা বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, এরকম এত বড় বড় বিশ্ববিদ্যালয়েও কিন্তু গরিব ছেলেমেয়েরা পড়ে থাকে, সবাই কিন্তু সব রকম পরিবার থেকে, গরিব মধ্যবিত্ত উচ্চ সব রকম পরিবার থেকে কিন্তু সেখানে স্টুডেন্টরা যায়, এরকম না যে শুধু ধনী, যারা উচ্চ পরিবার থেকে, উচ্চবিত্ত পরিবার থেকে আসে তারাই শুধুমাত্র ওখানে পড়াশোনা করে, নয়, এত বড় বড় বিদ্যালয় হলেও এখানে কিন্তু সবাই কিন্তু সমান সুযোগ পায় পড়াশোনার ক্ষেত্রে নিজেদের মেরিটের ভিত্তিতে, এটা এখানে বোঝাতে চেয়েছেন। এবং এদেশের সব থেকে ভালো প্রতিষ্ঠানগুলো কিভাবে সমাজের পিছিয়ে পড়া অংশের মেধাবী ছাত্রদের পড়াশোনার সুযোগ দিয়েছে, সেটাই কিন্তু এখানে লেখক বলতে চেয়েছেন, যে সব মেধাবী ছাত্ররাই কিন্তু পড়াশোনার সুযোগ পেয়েছে, এরকম আমাদের যে বড় বড় ইনস্টিটিউশন আছে, কলকাতা, যাদবপুর, JNU, যেটা দিল্লির, দিল্লি ইউনিভার্সিটি বলো, এগুলোতে। ঠিক আছে, তো এবার বলছেন লেখক, বলছেন বস্তুত এই একটা, আমাদের দেশে যারা লেখাপড়া করে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে সব স্তরেই, তাদের মধ্যে ধনীর চেয়ে কিন্তু গরিবের সংখ্যাই বেশি, তাই না? লেখক এখানে বলেছেন আমাদের দেশে যারা লেখাপড়া করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে কোনো স্তরেই হোক না কেন, ধনীর চেয়ে কিন্তু গরিবের সংখ্যাটাই বেশি, তাই না? এবং শহরের চেয়ে কিন্তু আমাদের দেশে গ্রামের বা মফস্বলের সংখ্যার বেশি, এবং সেখানকার পড়ুয়ারাই বেশি সংখ্যায় থাকেন। আমরা শহরে বাস করি, অনেকজন আমাদের মনে হয় যে আমাদের এই খুব বেশি স্টুডেন্ট নেই আমাদের স্কুলগুলোতে, কিন্তু আমরা যদি গ্রামের দিকে যাই, আমাদের যেহেতু আমাদের পুরো ইন্ডিয়ার বেশিরভাগ পার্সেন্টেজ অফ পপুলেশন গ্রামে, গ্রাম রুরাল এরিয়াতে থাকে, তো অবশ্যই রুরাল এরিয়া থেকে পড়াশোনা যে স্টুডেন্টরা সেখান থেকেই বেশি হবে,
এটাই স্বাভাবিক। তো যেই রুরাল এলাকার ছেলেমেয়েরা থাকে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এই যে প্রেজেন্টে যে আমরা অনলাইন বা ডিজিটাল লেখাপড়া যে নিয়ে আমরা চর্চা করছি, সেখানে কিন্তু রুরাল ছেলেমেয়েরা কিন্তু অনেকটাই পিছিয়ে যায়। কিভাবে? প্রথমে কিন্তু দুজনই পিছিয়ে যায়। এক, শুধুমাত্র রুরাল এলাকার কথা বললে ভুল হবে, যারা শহরে থাকে তারাও, যারা গরিব তারা কিন্তু পিছিয়ে যায়। শহরের যারা গরিব তারা কিভাবে পিছিয়ে যায়, তাদের কোনো রকম, তারা যদি ইন্টারনেট কানেকশন জোগাড়ও করে নেয়, সবার হাতে কিন্তু স্মার্টফোন থাকে না বা ভালো ফোন থাকে না, সেক্ষেত্রে তাদের প্রবলেম হতে পারে। এবং যারা গ্রামে থাকে সেখানে অনেক জায়গায় অনলাইন কানেকশন নেই, যদিও বা মোবাইলে অনলাইন কানেকশন আছে সেটাও খুবই স্লো, এবং কোনো ফোনের তো অভাব আছেই তাদের, স্মার্টফোন তো মানে যদি থাকে তাহলেই সেটার কথা ভাবা যাবে ইন্টারনেট কানেকশনের, আদারওয়াইজ তো ভাবাই যাবে না। ফোন থাকলেও যদি কানেকশন না থাকে তাহলে তো কোনো লাভই হবে না। তো এই সব কারণের জন্য বলা হচ্ছে যে যারা গরিব স্টুডেন্ট তারা কিন্তু অ্যাভেল করতে পারছে না এই ইন্টারনেট কানেকশন, তার ফলে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে না, একটা অসাম্য থেকে যাচ্ছে। যারা ধনী, যারা যারা এইগুলো জিনিস অ্যাভেল করতে পারছে তারা কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে, বাট যারা এগুলো ম্যানেজ করতে পারছে না এই সমস্ত গ্যাজেটসগুলো, তারা কিন্তু লেভেল প্লেইং ফিল পাচ্ছে না। তাদের তাদের মেধাবী যে তারা, সেই তাদের নিজেদের প্রতিভা দেখানোর সুযোগই পাচ্ছে না তারা, ঠিক আছে। এবং আমাদের সমাজের, এখানে লেখক বলেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থার শক্তি ছিল কি ছিল, আমাদের সমাজের সব অংশের ছেলেমেয়েরা একই ক্লাস ঘরের পাশাপাশি বসে একই শিক্ষকের থেকে পড়া নেবেন, তাই না? একই, তারা একই ঘরে একসাথে বসবেন, একই ক্লাস ঘরে বসবেন, একই শিক্ষকের থেকে পড়া শুনবেন, লাইব্রেরিতেও তাদের যখন বইগুলো থাকবে সেগুলো তারা একইভাবে, সবার সবার ওই বইগুলোর উপর অধিকার থাকবে। কিন্তু এখন ইন্টারনেট সংযোগের ফলে কি হয়েছে, অনেক বই অনলাইনে পাওয়া যায়। এবার কি হয়, যাদের কাছে যথেষ্ট মানি রয়েছে, যারা যারা এটা ইউজ করতে পারবে, যারা অ্যাফোর্ড করতে পারবে, তারা কিন্তু ওই বইগুলো অনলাইনে কিনে নেবে। বাট যারা করতে পারবে না তারা কিন্তু সব এই ধরনের, এত ধরনের অনলাইন ম্যাটেরিয়ালের কিন্তু তারা অ্যাডভান্টেজেস কিন্তু পাচ্ছে না। তো এটাই এখানে লেখক বলেছেন, তাকে তারা কি করতে, এতদিন তারা একই প্রশ্নপত্র পরীক্ষা দিয়ে পাস করে একই ডিগ্রি পেত, ঠিক আছে, কিন্তু পুরো ব্যবস্থাটা যদি ডিজিটাল হয়ে যায়, প্রাথমিকভাবে এই পুরো সিস্টেমের যে সৌন্দর্য ছিল যে ক্লাসরুমে যাব, শিক্ষকের সাথে ইন্টারঅ্যাক্ট করব, একসাথে সব স্টুডেন্ট একসাথে বসবো, মেলামেশা করব, সবারটা সবাই জানতে পারবো, একসাথে একই রকম প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে একসাথে বসে পরীক্ষা দেব, তো সেই জিনিসগুলো পুরো সিস্টেমটা কিন্তু একটু হলেও চেঞ্জ হয়ে যাবে, সৌন্দর্যটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার পুরো উঠে যাবে, এটাই বলা হয়েছে এখানে, হারিয়ে যাবে। যার বেশি টাকা পয়সা থাকবে না, দামি স্মার্টফোন থাকবে না, দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা থাকবে না, ওয়াইফাই থাকবে না, তারা কিন্তু সেই রকম, তারা ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকবে, তাই না? যাদের কাছে এই সুযোগ সুবিধা থাকবে, টাকা পয়সা থাকবে, দামি স্মার্টফোন থাকবে, যত বেশি ইন্টারনেট, দ্রুত ইন্টারনেট থাকবে, তারা তার তারা খুব তারা তত দ্রুত এগুলো অ্যাভেল করতে পারবে, অ্যাফোর্ড করতে পারবে, এবং নিজেদের নিজেদের কি করতে পারবে, নিজেদের উপরে নিয়ে যাওয়ার সুযোগ পাবে। বাট যারা এগুলো জিনিস অ্যাভেল করতে পারবে না তাদের কিন্তু অনেকটাই পিছিয়ে পড়তে হবে, এবং তাদের কাছে প্রয়োজনে লাইব্রেরি নেই, নিজের সুবিধা মতো বইপত্র জোগাড় করতেও তাদের অসুবিধা হবে, ঠিক আছে। অর্থাৎ যাদের আর্থিক জোর নেই এক্ষেত্রে তারা পিছিয়ে পড়বে, এটাই বলা হয়েছে। ইভেন ইউনেস্কোও বলেছে যে অনলাইন পড়াশোনা যে সবাইকে একইভাবে এগিয়ে নিয়ে যাবে এটা কিন্তু একটা বিভ্রম, এটা কিন্তু অ্যাকচুয়াল কিন্তু প্র্যাকটিক্যালি পসিবল নয় যে অনলাইন পড়াশোনা সবাইকে একইভাবে এগিয়ে নিয়ে যাবে, কারণ যেটা বললাম বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম কিন্তু থেকেই গেছে, তাই এটা কিন্তু সম্ভব না, ইউনেস্কো এটা বলেছে। এবং ভারতের মতে গরিব দেশে যেখানে ইন্টারনেট, ভারতের মতো যেখানে গরিব দেশ সেখানে যেহেতু সবাই বেশিরভাগ রুরাল এরিয়াতে স্টুডেন্টগুলো থাকে, তো সেখানকার ক্ষেত্রে এটা আরও বৈষম্যকে বাড়িয়ে দিবে, তাই না? এই যে অনলাইন এডুকেশন বা ডিজিটাল এডুকেশন, সেটা বৈষম্যকে বা ইনইকোয়ালিটিকে আরও বেশি করে পোক্ত করবে বা বাড়িয়ে দেবে। টাকা পয়সা না থাকলে লেখাপড়া হবে না, এ কথা কিন্তু আমাদের শিক্ষার মর্ম সংবিধানে সাম্য ভাবনার পরিপন্থী, তাই বলা হয়েছে, তাই না? আমাদের যেখানে আমাদের আর্টিকেলে, আমাদের কনস্টিটিউশনে এটা গ্যারেন্টি দেওয়া হয়েছে যে 6 থেকে 14 বছর পর্যন্ত সবাইকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দেওয়া হবে। তাছাড়াও বিভিন্ন আমাদের কলেজগুলো, সরকারি বিশ্ববিদ্যালয় এগুলোতে কিন্তু সাবসিডাইজ এডুকেশন দেওয়া হয় গভর্নমেন্টের তরফ থেকে, কিন্তু সব কিছু যদি ডিজিটাল চলে আসে হয়তো শিক্ষক যারা পড়াচ্ছেন সেই পড়াশোনাটা ফ্রি থাকছে, কিন্তু যার মাধ্যমে আমরা শিক্ষাটা পাবো সেটা তো খরচ সম্পন্ন হয়ে গেল,
খরচ সাপেক্ষ হয়ে যাচ্ছে না, সেটার জন্য আমাকে ফোন লাগছে, সেটার জন্য আমাকে ইন্টারনেট কানেকশন লাগছে, তো সেই কথাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং এই এরকম যদি শুরু হয়ে যায়, পুরো ব্যবস্থা যদি অনলাইন হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের শিক্ষার মর্ম আর সংবিধানের যেটা সাম্য ভাবনা, ইকুয়ালিটি, যেটা রাইট টু ইকুয়ালিটি রয়েছে আমাদের, তার কিন্তু পরিপন্থী হবে। তাহলে এবার লেখক একটু বলছেন, তাহলে কি ডিজিটাল ব্যবস্থা একদম পরিত্যাজ্য, ডিজিটাল ব্যবস্থা একদমই গ্রহণ করা যাবে না? নিশ্চয়ই নয়, কিন্তু তিনি বলেছেন না, একদম এটা পরিত্যাজ্য নয়, যুগের সাথে সাথে দেখো আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হয়। যেই জিনিসগুলো আমাদের আসে, ধীরে ধীরে ডেভেলপ হয়, সেইটার সাথে আমাদের নিজেকেও মানিয়ে নিতে হয়। সম্পূর্ণ ডিজিটাল না করার কথা বললেও লেখক কিন্তু বলেছেন এখানে যে কিছু 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 জিনিসে কিন্তু আমাদের এই ডিজিটাল ব্যবস্থাটাও একটু হলেও ইউজ করতে শিখতে হবে ধীরে ধীরে। যেমন ইন্টারনেটের এখন মস্ত বড় কি সুবিধা হলো, এটা মানুষকে দুটো প্রায় শাশ্বত বিষয় থেকে মুক্তি দিয়েছে। কী কী স্থান ও কাল, তার মানে হলো যে কোনো স্থান থেকে তুমি পড়াশোনা করতে পারবে। কারো যদি প্রবলেম হয় যেতে না পারলে, যারা ডিজেবল তারা বা বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, তারা যে কোনো স্থান থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারবে যে কোনো কাল। মানে এরকম নয় যে টিচার যে এখন পড়াচ্ছেন তো এখনই পড়তে হবে, যে কোনো টাইম নিজের সুবিধা মতো টাইম অনুযায়ী কাল অনুযায়ী কিন্তু পড়াশোনা করতে পারবে। এই দুটো কিন্তু মস্ত বড় সুবিধা রয়েছে এই অনলাইন এডুকেশনের, এটা কিন্তু এখানে বলেছেন লেখক। এবং এতদিন অবধি মানুষের যা অসাধ্য ছিল তার কিন্তু অনেক কিছু প্রযুক্তি করে দেখিয়েছে, এবং এই অসামান্য সুযোগকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদেরও যত সুবিধে করে দেওয়া যায় ততই তাদের উপকারিতা হবে, তাই না? প্রযুক্তি যখন উন্নত হচ্ছে তো সেটার যদি ছাত্রছাত্রীদেরকে সেটাকে সুযোগ দেওয়ার সুবিধে করে দেওয়া যায় তাহলে খুবই ভালো, কিন্তু দেখতে হবে যাতে বৈষম্য না হয়, সবাই যেন এই অধিকারটা, এই প্রযুক্তির সুবিধাটা গ্রহণ করার সুযোগ পায়, এটাই বলা হয়েছে। এবং তাছাড়াও এই ফাঁকা সময় কিছু মাল মশলা, ভাবনার খোরাক তাদের কাছে পৌঁছে দেওয়া গেল, এবং সিলেবাসের পড়াশোনা নিয়ে এই মঞ্চকে পরিপূর্ণ ক্লাস ঘরের বিকল্প বানিয়ে না ফেলাই বাঞ্ছনীয়। অনেক স্কুল কলেজ অবশ্যই এই কাজটা করেছে। এখানে বলেছেন লেখক যে প্রযুক্তির সহায়তা নেওয়া ভালো, ডিজিটাল এডুকেশন কিছু একটা হলেও হেল্প করবে, স্থানকাল যেটা কথাটা আমি বললাম, কিন্তু পুরোপুরি যে পড়াশোনা সেটাকে কিন্তু ডিজিটাল না করাই ভালো। ক্লাস ঘরে কিন্তু কোনো রকম বিকল্প হয় না, এবং অনেক স্কুল কলেজ অবশ্যই এই কাজটা করেওছে। আচ্ছা, এই যে ডিজিটাল মঞ্চ, এই এটা হচ্ছে কাজের গতিকে মসৃণ করে দিলেও, এই যে ডিজিটাল মঞ্চ আমাদের যে কাজের গতিকে মসৃণ করে দিল তার বুনিয়াদ গায়গতরে খাটনির উপরেই দাঁড়িয়ে থাকে। তাছাড়া মানে ডিজিটাল আমরা পড়াশোনা করছি কিন্তু কিছুটা হলেও আমাদের তবুও খাটনি করতে হবে। যেমন অনলাইনে যখন ক্লাস চলছে তখনও কিন্তু নোট লিখতে হবে খাতায় কলমে। ডিজিটাল ব্যবস্থায় আমরা নিশ্চয়ই এগোতে পারছি, কিন্তু তাকে কিন্তু আমরা স্বয়ং সম্পূর্ণ ভাবা ভুল। লেখক এখানে বারবার এটাই বলতে চেয়েছেন যে এটার পুরোপুরি সাবস্টিটিউট করে দেওয়া উচিত না অনেকে, কারণ অনেকে বলছেন এখনকার দিনে যে শিক্ষা ব্যবস্থা অনলাইন হয়ে যাওয়া উচিত, ডিজিটাল হয়ে যাওয়া উচিত। তো লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে ক্লাসরুমের কোনো রকম বিকল্প হয় না, পুরোপুরি সাবস্টিটিউট করা যাবে না। হ্যাঁ, কিছুটা হেল্প নিয়ে, হেল্প যত নেওয়া যায়, নিতে পারা যায় তত ভালো, প্রযুক্তির সাহায্য নেওয়াই যেতে পারে, ডিজিটাল এডুকেশন সুবিধা নিয়ে যেতে পারে, কিন্তু তাই ভরে ক্লাস ঘরকে কিন্তু বন্ধ করে এটা করা যাবে না। পার্সোনাল টু পার্সোনাল ইন্টারাকশন দরকার আছে, টিচারের সাথে স্টুডেন্টের যে একটা হেলদি সম্পর্ক গড়ে ওঠে, তাদের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক বিল্ড হয়, বিহেভিয়ারাল যে চেঞ্জেসগুলো হয় সেগুলো কিন্তু কিন্তু পার্সন টু পার্সন যখন ক্লাসে যায়, তারা স্কুলে যায়, তাদের মধ্যে একটা ডিসিপ্লিন ডেভেলপ হয়, এই জিনিসগুলো কিন্তু লেখক বলতে চাই তাই না? এবং এবং এটা এগুলো মাথায় রাখতে হবে যে লেখাপড়ার সম্পদ সকলের কাছে যেন সমানভাবে পৌঁছচ্ছে কিনা, নতুন যে মঞ্চ আসছে ডিজিটাল মঞ্চের ফলে কেউ যাতে বঞ্চিত হচ্ছে কিনা, যাদের সামর্থ্য কম তাদের কেউ বাদ পড়ছে কিনা, এগুলো কিন্তু সবকিছুই লক্ষ্য রাখতে হবে। আসলে কি, ডিজিটাল মঞ্চের কারণে যদি বড়লোক গরিব বা শহর গ্রাম কোনো রকম বিভাজন ঘটে যায় তাহলে তার তোর ফল সুদূর প্রসারী হতে পারে, খারাপ ফল হতে পারে, তাই না? বড়লোক আর গরিবের মধ্যে, শহরে শহর ও গ্রামের মধ্যে যদি বিভাজনই ঘটে যায়, যে শহরের লোকজন অনলাইনে পড়াশোনা করছে, বড়লোকরা অনলাইনে পড়াশোনা করছে, গরিবরা করতে পারছে না, তাহলে তো একটা বিভেদ সবসময় থেকে যাবে আর সুদূর প্রসারী হবে সেই বিভেদটা। আর যে শিক্ষার্থী এখন পিছিয়ে পড়লো সে ক্রমাগত আরও পিছিয়ে পড়তে থাকবে, এটাই রুলস। যখন কোনো যারা যারা পড়াশোনা করেছো বা যারা পড়াও তারা এটা বুঝতে পারবে, যারা একটু পিছিয়ে যায় তারা ক্রমাগত আরও পিছিয়েই পড়তে থাকে, তাদের কনফিডেন্সটা আরও লুজ হতে থাকে, বা তাদের একটা অঙ্ক যদি না শিখি একটা চ্যাপ্টার বা একটা ক্লাসে পড়াশোনা না হলে সেকেন্ড যখন আমরা উপরে ক্লাসে অঙ্ক করবো তখন কিন্তু আমরা করতে পারবো না, কারণ লাস্ট ক্লাসে আমরা ভালো মতো পড়তে পারিনি। তো এটাই, যখন পিছিয়ে পড়ে আরও পিছিয়ে পড়তে থাকে মানুষ, এই ব্যবস্থা হয়তো ক্ষণস্থায়ী,
কিন্তু এ তৈরি হওয়া ফাঁকটা কিন্তু চিরস্থায়ী হয়ে যেতে পারে। যেমন ডিজিটাল ব্যবস্থাকে কেউ কেউ খুব একদম আপন করে নিতে পারে, আবার এর তার ফলে যে ফাঁকটা থেকে যাবে তার ফলে চিরস্থায়ী হয়ে যাবে সেই ফাঁকটা। তো ইন্টারনেট বা কম্পিউটার নেই বলে যে কম শিখলো বা শিখলো না, ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে তার পড়া গুছিয়ে দেওয়ার দায়িত্ব কেউ কেউ কি নেবে, তাই না? ইন্টারনেট বা কম্পিউটার নেই বলে কেউ যদি না শিখে থাকে, তাহলে ভবিষ্যতে যদি পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন তার পড়াশোনা, যে পারলো না ইন্টারনেটের সুবিধা নিয়ে পড়াশোনা, তাহলে তার কে দায়িত্ব নেবে? এটাই লেখক জিজ্ঞেস করেছেন। দেশে ডিজিটাল সাক্ষরতার হার কিন্তু এখনও 10 শতাংশও নয়। অতএব তাহলে বুঝতেই পারছো, যদি এখনও অনলাইন এডুকেশন দেওয়া শুরু করা হয়, ডিজিটাল এডুকেশন, তাহলে 10% স্টুডেন্ট কিন্তু সেগুলোকে অ্যাভেলেবল করতে পারছে না। অতএব সতর্কভাবে পা ফেলতে হবে এদিকে। যদি উন্নতি করতে হয় তাহলে পুরো ইনফ্রাস্ট্রাকচার অনেকটাই ভালো দিতে হবে, অনেককে ফ্রি এডুকেশন যাতে ওরা পেতে পারে অনলাইনে, সেই ব্যবস্থাগুলোকে সরকারগুলোকে করতে হবে। আপাতত অন্য উপায় নেই ঠিকই, কিন্তু চীনও কিন্তু এই একই সমস্যায় জর্জরিত। সেখানে অনেক লোকসংখ্যা, অনেক স্টুডেন্ট এবং আরও অনেক দেশও, এমনকি ধনী দেশগুলোতে দেখা যাচ্ছে অনলাইন শিক্ষা কিন্তু সমস্যাবিহীন নয়। ধনী দেশগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে, যেমন ধনী দেশগুলো চাচ্ছে তারা অনলাইন এডুকেশন, ডিজিটাল এডুকেশন করুক, কিন্তু সেখানেও কিন্তু সমস্যাবিহীন নয়, সেখানেও অনেক সমস্যা দেখা দিচ্ছে। কেননা অধিকাংশ ধনী দেশে প্রচুর পরিমাণ অসচ্ছল জনগোষ্ঠীর বসবাস, সেখানেও প্রচুর পরিমাণে গরিব জনগোষ্ঠী কিন্তু বসবাস করে। তাই লেখক বলেছেন, তাই বলাই যেতে পারে কেবল এ দেশে নয়, বিশ্বের অন্যান্য কোনো কোণেও করোনা প্যান্ডেমিক শিকার হতে চলেছে স্কুল শিক্ষা বা উচ্চশিক্ষা। তাহলে শুধু এই দেশে নয়, বিশ্বের সব দেশেই কিন্তু এই যে করোনা প্যান্ডেমিক, যেটা করোনা ভাইরাসের যে প্যান্ডেমিক সেজেছে, সেটার শিকার হতে চলেছে আমাদের স্কুল শিক্ষা আর উচ্চশিক্ষা। এই ছিল পুরো আর্টিকেল আমাদের আজকে। আশা করি তোমাদের এই ডিজিটাল এডুকেশন, অনলাইন এডুকেশনের যেটা কিছু মেরিট অ্যান্ড ডিমেরিট তোমরা জানতে পেরেছো, এবং তার সাথে তুলনা করা হয়েছিল একটা আমাদের যে অনলাইন ক্লাসরুম এডুকেশন, যেটা যেটা আমরা এতদিন আমরা যে ট্র্যাডিশনাল এডুকেশনের সাথে একটা তুলনামূলক একটা আর্টিকেল ছিল। এবং তোমাদের পরীক্ষায় যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন আসে যে অনলাইন ডিজিটাল এডুকেশনের মেরিট ডিমেরিটস তোমরা করো, তো এখান থেকে তোমরা কিছু একটা আইডিয়া করে ওখানে লিখতে পারবে, তাই নয়? ঠিক আছে, চলো আজকের মতো এতটুকুই ছিল, এবং তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো চ্যানেলটিকে। থ্যাংক ইউ।